আসসালামু আলাইকুম। শুরু করছি জানালায় কৃষি সংবাদ। সংবাদ কক্ষে আছে হৃদয় হোসেন। শুরুতেই জানিয়ে দিচ্ছে সংবাদ শিরোনাম। টাঙ্গাইলে ব্যক্তি উদ্যোগে মিশ্র ফল ও সবজি চাষ করে সাফল্য, আশপাশের অনেকেই আগ্রহী হয়ে উঠছেন। এবং যশোরে বাড়ি ১৪ জাতের উচ্চ ফলনশীল সরিষা আবাদ, বেশি ফলন আশা করছেন কৃষক। সংবাদ শিরোনাম বলে জানাচ্ছিলাম এখনকার সংবাদ আয়োজন। একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজও সরাসরি প্রচার হচ্ছে। টাঙ্গাইলের দেলদুয়ারে মিশ্র ফল ও সবজি চাষ করে সাফল্য এনেছেন এক তরুণ উদ্যোক্তা। লেখাপড়া শেষ করে কৃষি কাজ শুরু করেন তিনি। আশপাশের অনেকেই এখন তাকে অনুসরণ করছেন। টাঙ্গাইল থেকে মুসলিম উদ্দিন আহমেদের রিপোর্ট। টাঙ্গাইলের দেলদর উপজেলার আটিয়া ইউনিয়নের মামুদপুর ঘনিকেশ্বর গ্রামের তরুণ উদ্যোক্তা শাকিল আহমেদ, পাঁচ একর জমিতে তার কৃষি প্রকল্প। এখানে দেশি বিদেশি দশ রকমের ফল ও সবজি আবাদ করছেন তিনি। এখানে আমি রকমেলন চাষ করেছি, ব্রোকলি চাষ করেছি, ক্যাপসিকাম চাষ করেছি, যেগুলো হচ্ছে আমরা বাইরের দেশ থেকে সচরাচর ইম্পোর্ট করে থাকি, যাতে করে আমাদের দেশে এটা সব সিজনে করা যায় না। বাট এটা আমি পরীক্ষামূলকভাবে চাষ করার ফলে আমি দেখলাম যে এটা বাণিজ্যিক সম্ভাবনা অনেক। শাকিলের এমন উদ্যোগে লাভবান এই অঞ্চলের সাধারণ মানুষ। বিষমুক্ত ফল সবজি পাওয়ার পাশাপাশি অনেকেই এখান থেকে জেনে নিচ্ছেন চাষ পদ্ধতি। এই বিদেশি ফলমূল চাষ করার দেখে আমি এইটা পরিকল্পনা নিয়েছি, আমি ইনশাআল্লাহ এই ফলমূল চাষ করব। আমি আগামীতে ওনার কাছ থেকে পরামর্শ নিয়ে এবং কে নিজে আবাদ করব। জাতের সবজি ও রকমেলন বিদেশি জাতের দামি ফল চাষের প্রশিক্ষণ নিতেছি, ইনশাআল্লাহ আগামীতে আমি চাষ করব। কৃষক শাকিল আরও পতিত জমিকে চাষের আওতায় এনে বাড়াচ্ছেন খামারের পরিধি। টাঙ্গাইলের দেলদুয়ার থেকে মুসলিমউদ্দিন আহমেদ, চ্যানেল আই। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীর নলছিড়া এলাকায় অভিযান চালিয়ে ১৭৫ মণ জাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড। পরে জব্দ করা মাছগুলো ২০টি এতিমখানার শিক্ষার্থী সহ ২০০০ গরিব মানুষের মধ্যে বিতরণ করা হয়। কোস্টগার্ডের হাতিয়ার স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট ইফতেকার হোসেন জানান, নলছিড়া ঘাটের কাছে মেঘনা নদী থেকে ইঞ্জিন চালিত ট্রলারে থাকা ৬৪টি ঝুড়ি থেকে ১৭৫ মণ জাটকা মাছ জব্দ করা হয়। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে মাছগুলো এতিমখানায় ও নিম্নআয়ের মানুষদের বিতরণ করা হয়। মাছগুলোর বাজার মূল্য প্রায় ২৫ লাখ টাকা। চ্যানেলে কৃষি সংবাদ, আবার বিরতি, আর বিরতির পর থাকছে। বিরতির পর চ্যানেল আই কৃষি সংবাদের উচ্চ ফলনশীল সরিষা আবাদ করছেন যশোরের কৃষক। প্রচলিত জাতগুলোর চেয়ে নতুন জাতটির অনেক বেশি ফলন আশা করছেন তারা। কৃষি বিভাগ বলছে ভোজ্য তেলের চাহিদা পূরণে ওই জাত রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা। যশোর থেকে আক্রম জামানের রিপোর্ট। এবছর যশোর জেলায় ১৬,০০০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। ওই জমি থেকে যে সরিষা আসবে তা তেলের চাহিদার বিবেচনায় অনেক কম। সরিষা চাষ করেছে বাড়ির ১৪, কিন্তু আশা করা যায় ওর থেকে দ্বিগুণ ফলন হবে। বাড়ির ১৪ আমরা করি, এখন এই শস্য খুব ভালো হয়, খুব লাভবান শস্য। আমাদের এই শস্য ২৫-২৬ কেজি করে কাটা হয়। ধান চাষ হয়েছে, আমরা অনেক লাভবান হয়েছি। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত সরিষার ফলনশীল জাত বাড়ি ১৪, যশোরের ৭ উপজেলার কৃষক আবাদ করেছেন জাতটি। বাড়ি সরিষা ১৪, ১৫, ১৭, ১৮, এইগুলো জাত চাষিদেরকে সরবরাহ করছি। এগুলো এই জাতগুলো চাষিদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং এর উৎপাদন লোকাল যে সরিষা আছে তার তুলনায় অনেক বেশি। কৃষি বিভাগ বলছে দেশে প্রচলিত যেসব জাতের সরিষা চাষ হয় তার চেয়ে বাড়ি ১৪ জাতের সরিষার ফলন কয়েক গুণ বেশি। এই জাতটি আবাদে তেমন শেষ লাগে না, অনাবাদি ও পতিত জমিতেও ফলন পাওয়া সম্ভব। আমরা চলতি বছরে এখানে আধুনিক অনেক জাতের সরিষা আবাদ করেছি, বিশেষ করে বাড়ি সরিষা ১৪। এবং এই বাড়ি সরিষা ১৪ আপনারা জানেন যে এটার তেলের পরিমাণ বেশি ভেতরে এবং টোটাল উৎপাদনও বেশি। এবং আমাদের একটি প্রকল্প আছে, তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প। এই প্রকল্প এখানে তেল ফসলের উৎপাদন বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা রাখছে। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। সবশেষে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। টাঙ্গাইলে ব্যক্তি উদ্যোগে মিশ্র ফল ও সবজি চাষ করে সাফল্য, আশপাশের অনেকেই আগ্রহী হয়ে উঠছেন। এবং যশোরে বাড়ি ১৪ জাতের উচ্চ ফলনশীল সরিষা আবাদ, বেশি ফলন আশা করছেন কৃষক।